অতিরিক্ত ফি আদায় বন্ধ ও বেতন সমানোর দাবি আজ রবিবার সকাল 11টা তুন 1টা পর্যন্ত সাধারণ শিক্ষার্থীবৃন্দর ব্যানারত মানববন্ধন ও বিক্ষোভ গজ্জি হাজারত উজু বিশ্ববিদ্যালয় কলেজের 2017-2018 সেশনের SSC শিক্ষার্থী সকল। এই সময় শিক্ষার্থী হল তাদের দাবি লইয়ে সিপ্লাসরে হয় মধ্যে আর 1950টিয়া সেকেন্ড ইয়ারের ভর্তি ফি নির্ধারণ করকে এর মধ্যে যেবা নোটিশ দিয়ে কিন্তু আর যেতে বেতন দিতে গেই এত হদে 5150টিয়া দিয়া ফরিব সত্যি বসে তার সাথে দিয়া দাঁড়া রে ফার্স্ট ইয়ারের মধ্যে 3500 ভর্তি ফি 7000টিয়া হই ইয়ার পর সেকেন্ড ইয়ার মধ্যে 1800 ভর্তি ফি 1000 আসুর ইয়ার পর হদে 5000টিয়া এখন দিল্লি হিসেবে আনা রে ফার্স্ট ইয়ারে ভর্তি সময় বুদ্ধি দি ব্যাংকে ফেলে গিয়ে কিছু না হইলো হাজারত উজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দবিরুদ্দিন খানাত্তুন দাবির যৌক্তিকতা কতটুকু জানতে চাইলি সি প্লাসরে হয় শুনেন, আমি গভর্নিং বডির সাথে কথা বলেছি, ওরা যার যেই বক্তব্য আগামী 5 তারিখ ওরা গার্ডিয়ান নিয়ে আবেদন সহকারে আমার কাছে আসবে। শুধু এই কলেজ নয়, চট্টগ্রামের অনেক কলেজ বর্ধিত ফি আদায়ের অভিযোগ আছে। দীর্ঘদিনের তুন আরও অনেক কলেজ নানা সলসাতুরিত সাধারণ শিক্ষার্থী হলরে শোষণ করি যার। এখন তারার এককানে দাবি শিক্ষারে বাণিজ্য পরিণত নগরী, শিক্ষাবান্ধব ফি নির্ধারণের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ। জিয়াউল হক ইমন, C+TV, চট্টগ্রাম। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর DMT প্রযুক্তিতে তৈরি হয় AKS। বিখ্যাত AKS DMT বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS